আজকে আমি খোয়া খির দিয়ে লুচি তৈরি করেছি। আর এই লুচিটা যে বানিয়েছি সেটা আপনি ঠাকুরকেও ভোগ দিতে পারেন, এই জন্মাষ্টমীতে ঠাকুরকে ভোগ আপনি এটা দিতে পারেন। তাতে কেমন তৈরি করতে হবে সেটা এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তার আগে বলে দিই, প্লিজ যদি ভিডিও একটু ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি সাবা কাপের মতন ময়দা নিয়েছি, তার মধ্যে দিচ্ছি সুন্দর নুন যেটা ঠাকুরকে দেওয়া হয়। আপনি যদি ঠাকুরকে দিচ্ছেন না তাহলে নর্মাল নুনও নিতে পারেন। এর মধ্যে আমি 2 চামচের মতন ঘি দিলাম, ঘি দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। এরপর এখানে জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এখানে আটা ভালো করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আটাটা যেন বেশি সফটও থাকে না আর বেশি হার্ডও থাকে না, নর্মাল যেমনি লুচি যেন আমরা আটা তৈরি করি সেই হিসাবে যেন থাকে, তাহলে ভালো লুচি তৈরি হবে। এটা এইভাবে আমি 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি কিছু কাজু আর বাদাম নিয়েছি, এগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে, কুটে নিলে হবে না, এটা গ্রাইন্ডই করতে হবে, তাহলে একদম পাউডারের মতন হয়ে যাবে। এই দেখুন এটা একদম পাউডার হয়ে গেছে, এর মধ্যে কোনো দানা নেই, একদম পাউডার আমি করে নিয়েছি। এরপর এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে দিচ্ছি খোয়া ক্ষীর, এই খোয়া ক্ষীরটা আমি বাড়িতে তৈরি করেছি, আর এটা তৈরি করার সময় আমি এর মধ্যে চিনি মিক্স করে দিয়েছিলাম। আর যদি আপনি নর্মাল খোয়া ক্ষীর এর মধ্যে দিচ্ছেন তাহলে আপনি ওর এর মধ্যে 5 চামচের মতন গুঁড়ো করে চিনি দিয়ে দেবেন। আমার দরকার হয়নি, কেন আমি খোয়া ক্ষীরে আগে দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে দিচ্ছি একটু ইলাচ গুঁড়ো। তো এটা মনে থাকে যেন আপনার, কি আপনি যদি খোয়া ক্ষীরে চিনি দিয়ে দেননি আগে, তাহলে এখন 5-6 চামচের মতন আপনি এর মধ্যে দিয়ে দেবেন। আর এটা ভালো করে মিক্স করে নিতে হবে, আর এটা যেন সফট থাকে, বেশি হার্ড হয়ে যায় না, তাহলে ওটা যখন আপনি লুচির মধ্যে দেবেন তাহলে ওটা ভালো করে বেলা যাবে না। তো এটাও যেন সফট থাকে। এরপর এখানে আমি দুধ নিয়েছি 1 লিটারের মতন, এটা আমি ফুল ফ্যাট আমলে দুধ নিয়েছি, আপনি যে কোনো দুধ নিতে পারেন। তো এটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি হাই ফ্লেমে। আর এখানে দিচ্ছি কেশর, কেশরটা কালার দেবে আর একটু গন্ধ দেবে, খুব সুন্দর গন্ধ আসে। আর এখানে দিচ্ছি একটু ইলাচ গুঁড়ো, যদি আপনার কাছে কেশর না থাকলে আপনি স্কিপ করতে পারেন। এখানে আমি 2 চামচের মতন মিল্ক পাউডার নিলাম, তার মধ্যে একটু দুধ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা একদম অপশনাল। এর জন্য কী হয়, দুধ তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে, সেই জন্য দিলাম। আর এখানে 2 চামচের মতন দিলাম কাজু বাদাম পিস্তা, আমি কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চিনি দিলাম 1/4 কাপের মতন, আপনি কম বেশি করতে পারেন। আর ওটা সাইডে আমি একদিকে বসিয়ে দিয়েছি, তাহলে ওটা লো ফ্লেমে বসিয়েছি, তাহলে আস্তে আস্তে হতে থাকবে, আর মাঝখানে আপনাকে চালাতে হবে। এখানে আমার 20 মিনিটের মতন হয়ে গেছে, আর এর আমি এই ছোটো ছোটো বলগুলো তৈরি করে নিচ্ছি, আপনি এর থেকে বড়ো নিতে পারেন, ছোটো নিতে পারেন, আপনার ইচ্ছা মতন আপনি লুচি তৈরি করতে পারেন। যদি আপনার লুচিটা নিচে লাগছে তাহলে আপনি একটু তেল নিয়ে এটাকে করতে পারেন, আমার লাগছে না, আমার দরকার নেই, সেজন্য আমি তেলও ইউজ করছি না। এর মধ্যে খোয়া যে রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর এটা মনে রাখবেন, যখন এটা বন্ধ করবেন উপর দিকে আপনি বন্ধ করবেন, এটা সাইড থেকে বন্ধ করবেন না, তাহলে কী হয় পারফেক্ট গোলটা হয়, আর যখন আপনি এটাকে ফ্রাই করবেন তখন ফাটবে না। এই দেখুন এইভাবে আপনি এটাকে গোল করবেন, তাহলে ভালো করে এটা বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে গোল করে দেখাচ্ছি, কত ভালো করে এটা বোঝা যাবে না কোন দিকে এটা আটা দিয়ে বন্ধ করা হয়েছে। দেখুন এইভাবে থাকবে, তাহলে এটা যখন আপনি ফ্রাই করবেন একদম ফাটবে না। তো এটা এবারে আমি বেলে নেব। এই দেখুন আমার একদম তেল বা ঘি কিছু লাগছে না, যদি আপনার চিপকাচ্ছে এই লুচিটা তাহলে আপনি একটু তেল লাগাতে পারেন। এই দেখুন আমি এটা বেলে নিয়েছি, আর দুদিকে দেখুন কত ভালো এটা হয়েছে। আর একটু সাইজ মোটা থাকে কেন, এর মধ্যে খোয়া ক্ষীর দেওয়া আছে। এখানে তেলটা আমি ভালো গরম করে তারপর মিডিয়াম করে দিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি লুচিগুলো, এটা ফ্রাই হচ্ছে। এই দেখুন এটা আমি পাল্টি করেছি, দুদিকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে আমি বের করে নেব। এইভাবে আমি আপনাকে আবার দেখাচ্ছি, আর আপনি আবার দেখছেন আমার তেল একদম লাগছে না, এটা আমি
আবার এর মধ্যে খোয়া খেয়ে দিচ্ছি। আর উপর দিকে এটাকে আপনি করবেন, সাইড দিকে করতে যাবেন না, তাহলে ওটা পরে ফেটে যায়। এভাবে গোল করে স্মুথলি বল বানিয়ে নিতে হবে। এই দেখো এভাবে আমি বেলে নিচ্ছি। আপনি পাতলা মোটা আপনি নিজের ইচ্ছা মতন করতে পারেন। আর খোয়া ক্ষীরটা বেশি দেবেন না, তাহলে আটাটা কম হয়ে যাবে, খোয়া ক্ষীরটা কম বেশি হয়ে যাবে, তাহলে ওটা ফেটে যাবে। এবার এটাকেও আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আবার এই দেখুন এটাও ভালো ফুলে গেছে, এটা বের করে নিচ্ছি। এইভাবে আমি আলুর লুচিগুলো ফ্রাই করে নিচ্ছি। আর আঁচটা আপনি মিডিয়ামে রাখবেন, বেশি হাই করবেন না। এই দেখুন এটা হয়ে গেছে। এইভাবে আমি সব লুচিগুলো ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি সাইডে যে দুধ রেখেছিলাম লো ফ্লেমে রাখা হয়েছিল, সেই জন্য ওটা দেখতে পাচ্ছেন এখন একটু গাঢ় হয়ে গেছে। আর এরপর এর মধ্যে আমি এই লুচিগুলো দিয়ে দেব। গ্যাসটা অনই করা আছে, তো লো ফ্লেমেই রাখবেন, বেশি হাই করবেন না। লো ফ্লেমেই এর মধ্যে এই লুচিগুলো দিয়ে দেবেন, হাই ফ্লেমে দেবেন না, তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যাবে আর লুচিটাও ভেঙে যেতে পারে, গলে যাবে তাড়াতাড়ি ওতে। তো লো ফ্লেমেই আপনি এটা দেবেন। এই দেখুন এভাবে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব, কিন্তু লো ফ্লেমে, বেশি হাই করবেন না। পাঁচ মিনিট পর আবার খুলেছি, আর এই দেখুন এটা ভালো করে হয়ে গেছে। একটু পাল্টি করে নেব সবকে লুচিগুলোকে, আর এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এটা ঢাকা দিয়ে রেখে দেব। এখানে দেখুন ঠান্ডা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন দুধটা কত গাঢ় হয়ে গেছে, কারণ লুচি যে ময়দাটা আছে সে দুধটা পুরো টেনে নিয়েছে আর একদম গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু কেশর দিয়েছি উপর থেকে আরও, আর দেখতে কত ভালো লাগছে, খেতেও অতই টেস্টি আছে। আপনি এটা ফ্রিজে রেখেও খেতে পারেন, খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা খেলে খুবই ভালো লাগে। একবার ট্রাই অবশ্যই করবেন আর এটা তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে, আর আমি আপনাকে কেটে দেখাচ্ছি কত সফট হয়ে গেছে এটা। আমি বেশিক্ষণ রাখিনি এটাকে, তাও এত সফট হয়ে গেছে। আর আপনি আরও একটু রাখবেন, 2-3 ঘন্টা রাখবেন, তাহলে আরও সফট হয়ে যাবে। তো এটা এভাবে আমি আপনাকে দেখাচ্ছি। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।